আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফারহানাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুড়া দুধ দিয়ে পারফেক্ট লাচ্ছি শেমাই রান্না করা যায়। খুবই সহজ একটি রেসিপি এবং খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন দেখে আসি কিভাবে গুড়া দুধ দিয়ে পারফেক্ট লাচ্ছি শেমাই রান্না করা যায়। গুড়া দুধ দিয়ে পারফেক্ট লাচ্ছি শেমাই রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ পানি, 1/2 কাপ গুঁড়া দুধ। এখন আমি ভালো করে গুলিয়ে নিব। গুঁড়া দুধ গোলানো হয়ে গিয়েছে, এখানে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে রান্না করে নেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। লাচ্ছি শেমাইয়ের দুধটা একটু ঘন হলেই খেতে ভালো লাগে। দুধটা একটু গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিব 2টা এলাচ। এলাচের মাথা এরকম করে একটু ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিব 1 টুকরো দারচিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, মিষ্টি স্বাদটা ভালো মতো পাওয়ার জন্য। আপনারা যদি না চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন। দুধ বলক এসে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। চিনিটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ দুধটা রান্না করে নিতে হবে। দুধ ঘন হয়ে এসেছে, এখন আমি দুধটা নামিয়ে নিব। গরম দুধ সেমাইয়ে দেওয়া যাবে না, তাহলে সেমাই গলে যাবে। দুধটা আমি একটু ঠান্ডা করে নিব। আমি সেমাইটা নিয়ে নিয়েছি, লাচ্ছি সেমাই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সেমাই নিয়েছি। এখন আমি কিশমিশ দিয়ে দিব উপরে। কিশমিশগুলো আমি আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিব। আমি এই বক্সটা ব্যবহার করেছি আমার ফ্রিজে রাখার সুবিধার্থে। আপনারা যে কোনো বাটিতে বা যে কোনো কিছুতে সেমাই ভিজাতে পারেন। আমি দুধটা একটু বেশিই দিয়েছি, কারণ সেমাই এত বেশি ঝরঝরা বা আঠালো হলে খেতে ভালো লাগে না। আপনাদের যেমন পছন্দ আপনারা সেই অনুযায়ী দুধ দিয়ে নেবেন। সেমাইটা কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠবে। হয়ে গেল ঝটপট তৈরি গুড়া দুধের পারফেক্ট লাচ্ছি শেমাই। আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমি নতুন নতুন কোনো রেসিপি দিলে যেন খুব দ্রুত রেসিপিগুলো দেখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।